আসো, আর ডাক্তার কখন আসবে? এখনো তো এলো না গো। মিঠি তো জ্বর এখনো কমছে না। হ্যাঁ মা, এখনো তো ডাক্তার বাবা এলো না। মা মা, মিঠি কি হবে মা? মিঠি তো এখনো জ্বর কমছে না। মিঠি যে এখনো তাকাচ্ছে না মা। কি গো দেখেছো, মেয়েটা তো চোখই খুলছে না। তুমি কিছু বলো। তুমি তো কিছুই বলছো না, চুপ করে দাঁড়িয়ে আছো। দেখো আমার মেয়েটার কি অবস্থা দেখেছো তো। তুমি তো টেনশন করছো কেন বলো তো, আর মিটির কিচ্ছু হবে না। সে তো কখন থেকে বলছো যে আসবে আসবে আসবে, কখন আসবে? মেয়েটা যে আমার কোনো কথা বলছে না সেদিকে তোমার কোনো খেয়াল আছে? ও শিষ্টা দিদি, কখন আসবে ডাক্তার বাবু? এখনো তো এলো না। এই তো আর 2 মিনিটের মধ্যেই ঢুকে পড়বে, আপনি অত চিন্তা করবেন না। ডাক্তার বাবু, শিগগিরি শিগগিরি আমার মেয়েটাকে একটু দেখুন দেখুন, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। মেয়েটার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে বাচ্চাটার? ওর ভীষণ জ্বর, আর ওর হাত পাটা ঠান্ডা হয়ে গেছে একদম। ওকে একটু দেখুন না, একটু তাড়াতাড়ি দেখুন না। অনেকক্ষণ থেকে ওইভাবে শুয়ে আছে, আর ও চোখটাও খুলছে না, চোখ বন্ধ করে আছে। শরীর যেন আমার তো অসাড় হয়ে গেছে। দয়া করুন মেয়েটাকে আমাদের বাঁচান, আমাদের মেয়েটাকে বাঁচান ডাক্তার বাবু। আচ্ছা আমি দেখছি, আপনারা শান্ত হন একটুখানি। আর জ্বরটা কখন থেকে এসেছে? জ্বরটা মনে হয় এসেছে সন্ধে থেকে এসেছে, আমরা বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আমি দেখছি যে ওর গা একদম জ্বরে পুড়ে যাচ্ছিল, তারপরেই তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আমরা চলে এলাম। ঠিক আছে আমি দেখছি। একটু তো সমস্যা আছেই, আসলে ঠান্ডাটা প্রচণ্ডভাবে বুকের মধ্যে জমে গেছে, আর সেই জন্যই ওষুধে কোনো কাজ করছে না। হ্যাঁ একটু বাড়াবাড়ি হয়ে গেছে, একটু ভয়ের কারণ তো আছেই। কি বলছেন, বাড়াবাড়ি হচ্ছে? কি হয়েছে ওর? কি হয়েছে আমার মিঠির? কি হলো, কি হলো আমার মিঠি? কি হলো আমার মিঠি? কি তোর সুস্থ হবে না আমার মিঠি? মিঠি তোর কি হলো রে মিঠি? আপনি ওই ভদ্রমহিলাকে একটু দেখুন, আমি মেয়েটাকে ততক্ষণে দেখছি। আর আপনি গিয়ে সিস্টার মৌসুমীকে একটু পাঠিয়ে দিন, এই মেয়েটাকে এখন দেখতে হবে, না হলে এর খুব কঠিন অবস্থা, না হলে এর অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। আপনি যান, আপনি শীঘ্র যান। হ্যাঁ স্যার, এই তো এই মাত্র যাচ্ছি। আচ্ছা তোমরা একটু এদিকে সরে এসো, আমি তোমার মাকে দেখি। তোমরা যদি এরকম করো আমি তোমার মাকে কি করে দেখবো? তোমার মাকে একটু ঠিক করে আমি শুয়ে দিই। তোমার মা মনে অজ্ঞান হয়ে গেছে, আসলে তোমার বোনের শরীর খারাপ তো, তার জন্য। ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, অত কাঁদছো কেন? এসো এদিকে এসো, আপনি একটু উঠুন, উঠে একটু ওদিকে যান, আমি ওনাকে দেখি একটু, না দেখলে তো বুঝতে পারবো না। বাচ্চারা তোমরা একটু এদিকে এসো, তোমার মায়ের কিচ্ছু হবে না, তোমার মা একটু ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এদিকে এসো এদিকে এসো। ডাক্তারবাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ সিস্টার, আমি আপনাকে ডেকেছি। এই বাচ্চাটির বুকের মধ্যে ঠান্ডা জমে গিয়ে ভীষণ জ্বর এসছে, ইমিডিয়েট একে ইঞ্জেকশন করতে হবে, আপনি ইঞ্জেকশনের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো আমি এইমাত্র তৈরি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিন দিন দিন। এই নিন সিস্টার, ধরুন। বাচ্চাটিকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, আশা করি আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আর যদি জ্ঞান না ফেরে তাহলে হয়তো ওকে গ্যাস দেওয়ার প্রয়োজন হতে পারে, তা আশা করি গ্যাস নাও লাগতে পারে, এতেই কাজ হয়ে যাবে। তা আপনি ওকে একটুখানি চোখে চোখে রাখবেন কেমন, আর আমি ওই বাচ্চার মাকে দেখছি। বাচ্চাটির মা উনি তো, উনি অজ্ঞান হয়ে গেছেন বাচ্চাটির এই অবস্থা বলে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটির এমন অবস্থা দেখে ওর মা জ্ঞান হারিয়েছে। ঠিক আছে স্যার, আমি বাচ্চাটাকে দেখছি, খেয়াল রাখছি, আপনি ওনাকে দেখুন।
ওকে ওকে। বলছি আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, ডাক্তারবাবু একটু চেক আপ করে নিন, তারপরে আপনারা আসবেন। আপনারা প্লিজ একটু বাইরে গিয়ে ওয়েট করুন, ডাক্তারবাবু চেক আপ করা হয়ে গেলেই আমি আপনাদের খবর দিচ্ছি। ডাক্তার আঙ্কেল, আমার বোন সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ সোনা, তোমার বোন সুস্থ হয়ে যাবে, আর কোনো ভয় নেই। আমার মা, আমার মা সুস্থ হয়ে যাবে তো? তোমার মায়ের তো কিচ্ছু হয়নি, তোমার মা একটু অজ্ঞান হয়ে গেছে, বোনের শরীর খারাপ তো, তাই একটু মনে আঘাত পেয়েছে, তাই জন্য মা একটু অজ্ঞান হয়ে গেছে, তোমার মায়ের কিচ্ছু হয়নি। স্যার স্যার, মেয়েটির জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বললাম না একটু পরেই জ্ঞান ফিরে যাবে ওর, যাক তাহলে আর গ্যাস দেওয়ার প্রয়োজন হবে না। কি হয়েছে? এই তো তোমার মা, ওই তো তোমার মা আছে ওখানে, তুমি উঠবে? হ্যাঁ আমি উঠব, আমার উঠতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ওঠো। আন্টি আমার মা কোথায়? ওই দেখো সোনা, তোমার মা ওইখানে শুয়ে আছে। আমার মা শুয়ে আছে কেন? কি হয়েছে আমার মায়ের? ও আন্টি বলো না আমার মায়ের কি হয়েছে, ও আঙ্কেল বলো না আমার মায়ের কি হয়েছে, মা শুয়ে আছে কেন? ও মা, মা না সোনা, তোমার মায়ের কিচ্ছু হয়নি, তোমার মায়ের শরীরটা একটু খারাপ করছিল তো, তাই ওনাকে আমি একটু দেখছি, তোমার মায়ের কিচ্ছু হয়নি। মিঠি তুই তাকিয়েছিস, আমাদের না খুব ভয় লেগেছিল জানিস তো, মিঠি কি কষ্ট পেয়েছি, তুই একটু কথা বলছিলিস না, আমাদের খুব কষ্ট হচ্ছিল। মিঠি তোর ভালো লাগছে তো? আর তোর কোনো কষ্ট হচ্ছে না তো? না রে দিদি, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। না রে বান্টি দাদা, কিন্তু মায়ের কি হয়েছে রে, মা ওখানে কেন শুয়ে আছে? ডাক্তার আঙ্কেল তো দেখছে, বলেছে মা সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। হ্যাঁ মিটি, তোর জন্য চিন্তা করতে করতে মাঝে মনে অজ্ঞান হয়ে গেছে, মাঝে মনে খুব কষ্ট পেয়েছে রে। সিস্টার, আপনি না বাড়ির লোকেদের ডাকুন। হ্যাঁ স্যার, ডাকছি। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। ডাক্তারবাবু কোনো খারাপ কিছু নাকি? আরে না না, চিন্তার কোনো কারণ নেই, তবে একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আরে আপনার স্ত্রী তো প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। তবে আমি চেক আপ করে যেটা বুঝলাম সেটা বললাম, এরপরে কটা আমি টেস্ট দিয়ে দিচ্ছি, সেই টেস্ট কটা করিয়ে নেবেন, তাহলে ব্যাপারটা কনফার্ম হয়ে যাবেন। আপনার স্ত্রীও সুস্থ হয়ে গেছে, আপনার মেয়েও সুস্থ হয়ে গেছে। ঠিক আছে ডাক্তারবাবু, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনার মেয়েকে একটু খেয়াল রাখবেন, আর সাথে সাথে আপনার স্ত্রীকেও তো খেয়াল রাখতেই হবে, এই সময় থেকেই তো সাবধানে থাকার সময় শুরু হলো, সবই তো জানেন, আপনাকে নতুন করে বলার তো আর কিছু নেই। ঠিক আছে আমি তাহলে এখন আসছি। ঠিক আছে ডাক্তারবাবু, আসুন আসুন। আমি মায়ের কাছে যাব। ও আন্টি আমি মায়ের কাছে যাব। তুমি মায়ের কাছে যাবে? ঠিক আছে আস্তে আস্তে। হ্যাঁ মা, মা তুমি কেমন আছো মা? আয় মিঠি, আমার কাছে আয় মিঠি। এখন ভালো আছিস তো সোনা? হ্যাঁ মা, এখন আমি পুরো সুস্থ হয়ে গেছি। হে ভগবান, তোমায় অশেষ ধন্যবাদ। কি গো রেনু, মাহি, বান্টি, আকাশ ওরা কোথায় গেল? তাহলে তুমি মিঠিকে নিয়ে বসো, ওরা সবাই বাইরে আছে, আমি ওদেরকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি ডেকে আনো যাও। কি শুনলাম, খুব ভালো খুশির খবর দিলি। ও মাসিমণি, কি গো কি খুশির খবর দিল মা? তোমরা এত হাসাহাসি করছো, এদিকে মায়ের শরীর খারাপ, মা অজ্ঞান হয়ে গেছিল, তাও তোমরা এত হাসাহাসি করছো কেন গো? কি হয়েছে? বাবাও বললো সুখবর, তুমিও বলছো কেন গো? এমিঠি তুই কি জানিস কি সুখবর? না রে দিদি, আমিও তো জানি না, আমি একটু শুনে যাচ্ছি তখন থেকে সুখবর সুখবর। মা বলো না কি সুখবর? তোর মায়ের একটা ছোট্ট পুচকে হবে, মানে ভাইও হতে পারে আবার বোনও হতে পারে। আরে মিঠি, মাহি, তোদের ঘরে একটা পুচকি শোনা আসছে। পুচকি শোনা? সেটা আবার কে গো? সেটা ও যে পিহু যেমন ছোট্ট বুনু, তোমাদেরও একটা ছোট্ট বুনু না হলে ভাই আসবে। কি তোমরা খুশি তো? তাই নাকি, আমার বোন নাহলে ভাই হবে,
কি মজা! আমি কিন্তু সবসময় পুচকির সাথে খেলা করবো মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাই নাকি মা? পুচকি একটু শোনা আসবে, ইস কি মজা! বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখাবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।